সাদাকাষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আজ তোদেরই সাজানো এই মরণ ক্ষেত্রে আমি এক একটাকে লটকাবো। আমি যেখানে পা রাখি সেই জায়গাটা প্রথমে গরম হয়, তারপর আগুন জ্বলে, শেষ হয় ছাই হয়ে। চিতা জেল থেকে বেরিয়ে এসছে, সাপের ছোবল আর এই চিতার খাবল, যেখানে পূর্বে 2.5 কেজি মাংস তুলে নেবে। সেই মহাভারতের সময় থেকে দুঃশাসনরা বস্ত্র হরণের চেষ্টা করেছে, পারেনি। রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন। আমার নাম গুরু। পশ্চিম বাংলার এক একটা বাঙালি এক একটা সুইসাইড বম্বার, আদর করে খালি একটু চেপে দেবে না আর বিচাসকা ফাচাসকা হয়ে যাবে। বিচাসকা ফাচাসকা তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। অভিমন্যু নাগ আগেরটা, আর পরেরটা বালি বোড়াও নয়, জল ঝোড়াও নয়, চাঁদ পুত্র। এরপর যখন আমার সামনে আসবেন, হাতে তাবিজ চাবিজ বেঁধে আসবে, যাজ্ঞগ্র হাঁটুর নিচে ছবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি নিচে, হারিয়া পর্যন্ত যেতে হবে। এরপরের বার যখন বাড়ি থেকে বেরোবি, তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অব্দি ঘুরিয়ে দেয়। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিস্টার অভিমন্যু নাগ আগেরটা, আর পরেরটা বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো, এক ছবল এই ছবল। ড্রাইভার মর্গে পৌঁছে গেছে, তোদের কোথায় পাঠাবো, মর্গে না ডাইরেক্ট শ্মশানে? অভিমন্যু নাগ, ক্রাইম ব্রাঞ্চ। বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো, এক ছবলে ছবি। আর একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবো, সন্ধ্যের মধ্যে তাতে মালা পড়ে যাবে। ভদ্রলোকের বাড়িতে এসছেন, চা খান, জল খান, ভেপু বাজিয়ে কেটে পড়ুন, রেঞ্জের মধ্যে আসবেন না, তাহলে স্ট্যাম্পটা আগে পড়বে আর সইটা মরার পর। হিন্দি নেই সমঝতে হ্যায়? হাম হিন্দি সমঝতা হ্যায়, লেকিন বাংলা জ্যাদা সমঝতা হ্যায়। বাংলা হিন্দি ইংরেজি সব ভাষাই বুঝি, আর যে ভাষাটা আমি ছাড়া অন্য কেউ বোঝে না সেটা বুঝিয়ে দিই। বলরা কোথায়? পুলিশের পেটানি 3rd degree পর্যন্ত, আর পাবলিকের পেটানি 104 degree। প্রথমে কাঁপুনি, তারপর ছাঁকুনি, তারপরে তার বললাম না। তুই শালা আমাকে হুমকি দিচ্ছিস? জানিয়ে দিচ্ছি, মাস গেলে তুই যত টাকা মাইনে পাস না, তার থেকে বেশি লোক আমার এই তুড়িতে জমা হয়। ভালো চাস তো চলে যা, নইলে সালাম মারবো এখানে আর লাশ পড়বে শ্মশান। সেন নিয়ে বেরোবার সময় আপনাকে কেউ বলে যায়নি আজকে বন? তাই কয়েকজন বলেছিল, তাদের রাস্তায় ফেলে পেঁদিয়েছি। এখানেও একজন বলেছিল, তাকে দেওয়ালে সেঁটে দিয়েছি। আপনারা ভেবে বলুন কি বলবেন, ততক্ষণ আমি জায়গাটা দেখে নিই কোথায় আপনাদের সাঁটা। দেখুন দেখা হয়ে গেল। ইফ ইউ গাইস লাইক দিস এপিসোড প্লিজ গিভ ইট আ থামস আপ, এন্ড যারা যারা এই ভিডিওতে ডিসলাইক দিবে তারা হচ্ছে পাটেলের সাথে, বুঝছেন তো ওইটা।